2034 ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। একমাত্র দেশ হিসেবে বিট করায় নিশ্চিতভাবে সৌদিকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিতে যাচ্ছে ফিফা। তবে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি প্রবাসী শ্রমিকদের অধিকার নিয়ে ফিফা কোনো উদ্যোগ না নেয়, তাহলে ফুটবলের অবকাঠামো তৈরি করতে গিয়ে অসংখ্য শ্রমিক প্রাণ হারাবেন। বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হবে সৌদি, কারণ সৌদিতে যত প্রবাসী শ্রমিক রয়েছেন তার বেশিরভাগই বাংলাদেশি। এছাড়া বিশ্বকাপ উপলক্ষে নিশ্চিতভাবে আরও অসংখ্য বাংলাদেশি সৌদিতে কাজ করতে যাবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার জানিয়েছে, সম্প্রতি তাদের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত সৌদিতে 13,685 জন বাংলাদেশি মারা গেছেন। বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র 2022 সালে সৌদিতে 1,500 বাংলাদেশি মৃত্যু হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশটিতে দিনে 4 জন বাংলাদেশি না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন। বিশেষজ্ঞদের মতে কঠিন জীবনযাপন ও কাজ অত্যধিক গরম এবং কর্মক্ষেত্রে হতাশার কারণে হয়তো এসব শ্রমিকের মৃত্যু হয়েছে। 2022 সালের কাতার বিশ্বকাপের অবকাঠামো তৈরি করতে গিয়ে অসংখ্য বাংলাদেশি, নেপালি ও পাকিস্তান শ্রমিকের মৃত্যু হয়েছিল। সৌদিতেও যেন ওই একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিতের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।